নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই ইনফরমা নেমু ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আলোচনা করব বাংলা আবাস যোজনায় আপনার নিজের নামটি কিভাবে তুলবেন এবং ফাইনাল লিস্ট যে প্রকাশিত হয়েছে সেই লিস্ট কিভাবে চেক করবেন অর্থাৎ বাংলা আবাস যোজনার অধীনে যদি আপনি বাড়ি পাওয়ার একজন যোগ্য ব্যক্তি হয়ে থাকেন তা সত্ত্বেও যদি আপনার নাম লিস্টে না উঠে থাকে তাহলে কিভাবে আপনি আপনার নামটি তুলবেন সেটা কিছুক্ষণ আগেই কিন্তু রাজ্য সরকার তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে আর আপনার গ্রামে কাদের কাদের নাম উঠেছে বা আপনার নাম রয়েছে কি না সেটা কীভাবে চেক করবেন অর্থাৎ লিস্ট কীভাবে চেক করবেন তো এই দুটি বিষয়কে নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা হবে তো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখুন খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তার আগে অবশ্যই এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখুন বাংলা আবাস যোজনায় নিজের নাম কীভাবে তুলবেন তো মাত্র এক মিনিটে কিন্তু আপনি লিস্ট চেক করতে পারবেন এবং আপনার গ্রামে কাদের নাম উঠেছে সম্পূর্ণ লিস্ট ডাউনলোডও করতে পারবেন তো দেখুন বাংলা আবাস যোজনায় যেখানে পাকা বাড়ি বানানোর জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়া হয় দুটি কিস্তিতে এই টাকা দেওয়ার একটা ঘোষণা হয়েছে বাড়িতে বাড়িতে সার্ভে করার পর লিস্টে নাম উঠলে কিন্তু প্রথমে ষাট হাজার টাকা এবং পরবর্তীকালে আবারও যে চল্লিশ হাজার এবং কুড়ি হাজার অর্থাৎ মোট তিনটে কিস্তিতে এই টাকা দেওয়া হয়ে থাকে অর্থাৎ এক লক্ষ কুড়ি হাজার যদিও এই প্রকল্প শুরু হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা তো দু হাজার বাইশ সালের সার্ভে অনুযায়ী অনেকের নাম কিন্তু এই লিস্টে উঠেছিল কিন্তু কেন্দ্র সরকার এই টাকা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে দিচ্ছে না এই নিয়ে নানান অভিযোগ কিন্তু দেখা গেছে অন্যদিকে কেন্দ্র সরকারের দাবি রাজ্য সরকার আবাস যোজনার টাকা নিয়ে কিন্তু দুর্নীতি করেছে তো এই নিয়ে মতবিরোধ রয়েছে টানাপড়ির মাঝে কিন্তু আবারও চালু হয়েছে বাংলা আবাস যোজনার কাজ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন যে রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু এই বাড়ি বানানোর যে এক লক্ষ কুড়ি হাজার টাকা সেটা কিন্তু দেয়া হবে তো যার নাম রাখা হয়েছে বাংলা আবাস যোজনা ইতিমধ্যেই বাড়িতে বাড়িতে সার্ভের কাজ কিন্তু শুরু হয়েছে অনেকের নাম কিন্তু লিস্টে উঠেছে আবার অনেকের নাম লিস্ট থেকে বাদ গেছে তো টাকা পাওয়ার আগে বিশেষ কিছু শর্ত যদি আপনি মেনে চলেন তাহলে আপনি বাংলা আবাস যোজনার অধীনে যে টাকা সেই টাকা কিন্তু পেয়ে যাবেন এবং সমস্ত শর্তগুলো কিন্তু আপনাকে মেনে চলতে হবে তো কিভাবে আপনি আবেদন করবেন তো দেখুন আপনার যদি নাম লিস্টে না উঠে থাকে তাহলে কীভাবে আপনি লিস্টে নাম তুলবেন কীভাবে আবেদন করবেন তার দুটো পদ্ধতি এবার আপনাদের সাথে শেয়ার করব তো দেখুন বাংলা আবাস যোজনার অধীনে আবেদন করতে গেলে প্রধানত দুটি পদ্ধতি অবলম্বন করতে হবে প্রথমত বাড়ি বানানোর টাকা পাওয়ার জন্য আপনি সাদা কাগজে দরখাস্ত লিখে প্রয়োজনীয় ডকুমেন্টস যুক্ত করে ব্লক অফিসে জমা করবেন এবং প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো হচ্ছে আপনার আধার কার্ড ভোটার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য বর্তমান বাড়ির ছবি ব্লক উন্নয়ন অফিসে গিয়ে কিন্তু জমা করবেন এছাড়াও আবেদন করার জন্য একটা সহজ উপায় কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যেটা হলো সরাসরি মুখ্যমন্ত্রীর যে হেল্পলাইন নাম্বার রয়েছে সেই নাম্বারে আপনি কল করবেন সোম থেকে শনি সকাল নটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত এই নাম্বার খোলা থাকে নাইন ওয়ান থ্রি সেভেন জিরো নাইন ওয়ান থ্রি সেভেন জিরো অর্থাৎ এই নাম্বারটা কিন্তু সেই দিদিকে বলো যে নাম্বার সেই নাম্বারই তো এখানে আপনি কিন্তু ফোন করে যোগাযোগ করতে পারেন ফোন করে যোগাযোগ করার পর আপনার আবেদনপত্র যদি মঞ্জুর হয়ে যায় তাহলে আপনার নাম কিন্তু লিস্টে সরাসরি তুলে দেয়া হবে তো বাড়ি পাওয়া যে লিস্ট সেই লিস্ট এবার কীভাবে আপনি ডাউনলোড করবেন কীভাবে দেখবেন সেটা দেখাবো তো প্রথমে আপনাকে একটা ওয়েবসাইটে যেতে হবে সেটা হলো প্রধানমন্ত্রী আবাস যোজনার যে ওয়েবসাইট সেখানে সেখান থেকে গিয়ে আপনি রাজ্য জেলা ব্লক পঞ্চায়েত এগুলো নির্বাচন করবেন তারপর আর্থিক বছরটা সিলেক্ট করবেন এবং তারপর আবাস যোজনা যেটা রয়েছে সেই আবাস যোজনাটাকে সিলেক্ট করে দেবেন তারপর একটা ক্যাপচা আসবে ক্যাপচাটা দেওয়ার পর আপনার সামনে একটা ডাউনলোড পিডিএফ অপশান আসবে সেই পিডিএফ অপশানে ক্লিক করলে আপনার কিন্তু যে লিস্ট সেই লিস্ট চলে আসবে এবং খুব সহজে আপনি সেই লিস্ট থেকে দেখে নিতে পারবেন আপনার গ্রামে কাদের কাদের নাম উঠেছে বা আপনার নাম লিস্টে রয়েছে কিনা তো পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও আসছে এই বাংলা আবাস যোজনাকে কেন্দ্র করে যেখানে আরও গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে দিন ধন্যবাদ